ওকে তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা পড়ব সেটার জন্যে পূর্ব দিনের অর্থাৎ আগের দিনে শিখনের প্রথম পর্বটাকে করে নেওয়া হয়েছিলো আজকে আমরা দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করব তো আলোচনা শুরুর আগে একটুখানি বলে নিই যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকি অবশ্যই সাবস্ক্রাইব করে নেব তার সঙ্গে বেল আইকনটাকে ক্লিক করে রাখবো যাতে নতুন ভিডিওগুলো সবথেকে আগে দেখার জন্যে ওকে তাহলে আমরা আমাদের পড়ার মধ্যে অর্থাৎ বিষয়ের মধ্যে চলে যাই যারা শিখনের এই ভিডিওটা দেখছি অর্থাৎ দ্বিতীয় নম্বর ভিডিওটা দেখছি তারা যেন আগের ভিডিওটা যদি না দেখে থাকে অবশ্যই আগের ভিডিওটা দেখে এসে এই এই ভিডিওটাকে দেখি এই ভিডিওটার ডিসক্রিপশান বক্সে আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে ওকে তো আমরা চলে যাচ্ছি আজকে অর্থাৎ শিখনের দ্বিতীয় পর্বে তো আমরা যেটা মানে অর্থাৎ প্রথম দিন পড়েছিলাম অর্থাৎ প্রথম পর্বের ভিডিওটাতে আমরা যেগুলো পড়েছিলাম অর্থাৎ শিখন কাকে বলে এবং শিখনের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনেছিলাম এরপর নেক্সট অর্থাৎ আমরা অর্থাৎ তিন নম্বর অংশটাকে দেখব অর্থাৎ মানে প্রথম দুটো হয়ে গেছিলো এবং তিন নম্বর অংশটা তো তিন নম্বর অংশটা হচ্ছে শিখনের প্রকৃতি বা স্বরূপ তাহলে শিখনটা কী রকমের হয় তার স্বরূপটা তাকে দেখ তাকে তো এমনি তো দেখতে পাওয়া যাবে না তা অর্থাৎ তার গঠনটা কীরকম হয় সেই সম্পর্কে আমরা কিছুটা ওয়াকিবহল হব তো লক্ষণীয় তো শিখনের প্রকৃতি বা স্বরূপ তো শিখনের প্রকৃতি বা স্বরূপকে বোঝার জন্য আমরা কি করেছি না আমরা কয়েকটা ভাগে বিভক্ত করে নিয়েছি শিখনকে বোঝার জন্য তো প্রথম ভাগটা হচ্ছে আচরণের পরিবর্তন ও অভিজ্ঞতা অর্জন তো আমরা আগেই দেখেছি যে কোনো একটা শিখন হলে কি হয় তার আচরণের পরিবর্তন হয় গলুর কথাটা যদি মনে থাকে তো অবশ্যই দেখব যে গলু প্রথমে খালি পায়ে নিচে নেমেছিল এবং পরবর্তীকালে তার যখন সে যখন আহত হলো সে কী করলো না সে মোজা বা ফুল জামা পরে সে উঠানে নামলো অর্থাৎ তার একটা আচরণের পরিবর্তন হলো এবং তার সঙ্গে কি হলো না অভিজ্ঞতা অর্জন হলো লক্ষণীয় এখানে আমি দুটো পয়েন্টকে একসঙ্গে অ্যাড করে দিয়েছি পরীক্ষার ক্ষেত্রে যদি দেখি আমরা যে ছোট কোয়েশ্চেন আছে অর্থাৎ যদি দেখা যায় যে চার নম্বর মার্কসের দিয়েছে যে শিখনের প্রকৃতি বা স্বরূপগুলি লেখো তখন আমরা কি করব। প্রত্যেকটা অর্থাৎ মানে দশটা কি এগারোটা পয়েন্ট করার দরকার নেই দু একটা পয়েন্ট যেগুলো একই ধরনের সেগুলোকে মার্চ করে দেবো যেমন দুটো পয়েন্ট আমি যোগ করে দিয়ে আলোচনা করছি তাহলে কি হবে শিক্ষক যখন দেখবেন যে হ্যাঁ ছেলেটি বা মেয়েটি কি করেছে না একটা পয়েন্টের মধ্যেই দুটো পয়েন্টের বৈশিষ্ট্যটাকে অ্যাড করে দিয়েছে সুতরাং তিনি ও খুব খুশি হয়ে যাবেন ওকে তো আমরা নে দেখে নিই যে কি বলতে চেয়েছে এখানে আচরণের পরিবর্তন ও অভিজ্ঞতা অর্জন অর্থাৎ শিখন ঘটলেই কোনো না কোনোভাবে কী হবে না আচরণের পরিবর্তন হবে গোলুরো আচরণের পরিবর্তন হয়েছিল এবং তার ফলে কী হয়েছে তার একটা অভিজ্ঞতা জন্মেছিলো যে অভিজ্ঞতাটার ফলে সে কোনো দিন আর খালি পায়ে নিচেতে নামার চেষ্টা করবে না যদি তার সেটা মনে থেকে থাকে ছোটোদের ক্ষেত্রে বলছি বড়দের ক্ষেত্রে অবশ্যই থাকবে ওকে লক্ষণীয় তো নেক্সটে দেখে নিয়ে যা কী আছে তো দু নম্বর যেটা হয়েছে পেশনা দ্বারা সৃষ্ট তাহলে প্রথমটা দেখা গেল যে ওটা কি না আচরণের একটা পরিবর্তন আনে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে ঠিক একইভাবে শিখনের দ্বিতীয় স্বরূপটা হচ্ছে পেশনার দ্বারা সৃষ্ট তো শিখন কী করে না এটি পেশনার দ্বারা সৃষ্ট হয় যে কোনো একটি কাজ করার জন্য আমাদের পেশনা অর্থাৎ ইচ্ছার বিশেষ প্রয়োজন হয় কাজটি মিটে গেলে পেশনার পরিতৃপ্তি হয় লক্ষণীয় বিষয় তো এখানে মিস্টার বিন তার একটা খেলনা নিয়ে খেলছে তো সেই খেলার যে যন্ত্রটা বা সেই খেলার যে অংশটা সেটা নিয়ে কি সে খুব কি না পেশনার সৃষ্টি হয়েছে অর্থাৎ মনের একটা ইচ্ছা অনুভূতি আছে যেটা তাকে উত্তেজিত করে রাখছে কিন্তু আমরা দেখি যখন তার কাছে এই খেলনাটা থাকে না তখন কী হয় সে অনেকটা ডিমোটিভেট হয়ে যায় বা ডিপ্রেস হয়ে যায় অর্থাৎ যে আমাদের শিখন না কি করে না একটা পেশনা আমাদের পেশনা বা ইচ্ছা বিশেষ প্রয়োজন তৈরি করে একটা ওকে তো তবে সেই পেশনা যখনই কাজটা হয়ে গেল তখন কি হয় যে আমরা আমাদের যে পেশনা বা মনের ইচ্ছাটা পরিতৃপ্তি ঘটে ঠিক যেমনভাবে যদি আমরা অন্য উদাহরণ দেখি দেখব যে অঙ্ক করার সময় যদি আমরা কোনো একটা অঙ্ক করে ফেলি তাহলে কি হবে মনের যে ইচ্ছা বা পেশনা বা ভালো লাগা সেটা কি হয় না বৃদ্ধি পেয়ে যায় হ্যাঁ ঠিক আছে হয়ে গেল এবং যদি অঙ্কটা কমপ্লিট হয়ে যায় আমাদের পেশনাটা অর্থাৎ ইচ্ছাটাও কী নয় পরিতৃপ্তি ঘটে এবং সম্পূর্ণভাবে সন্তুষ্টভাবে আমরা সন্তুষ্ট হয়ে যাই ওকে তো বুঝতে পারা গেল যে পেশোনার দ্বারাও কি হয় না সৃষ্টি হয়ে থাকে তো নেক্সট দেখি তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি না শিখন অবশ্যই কি হবে না এটা একটা উদ্দেশ্যমুখীনতা আছে অর্থাৎ এর একটা উদ্দেশ্য আছে এবং এটা কি না অনুশীলনের প্রভাব অর্থাৎ অনুশীলনের প্রভাবের ফলেও নাকি না শিখন সম্ভব হয়ে থাকে উদ্দেশ্যমুখীনতা অর্থাৎ কোনো একটা শিখর মানে হচ্ছে কোনো একটা কাজ আমি করছি অর্থাৎ কোনো একটা কাজের জন্য তো আমাকে একটা উদ্দেশ্য থাকবে যেমন লক্ষণীয় এখানে দিয়েছে কিনা না অর্জুনের ছবি দিয়ে আছে যে একটা পাখির চোখে তার তীর্ধনুকে করে সেই পাখির চোখটাকে বিতবে লক্ষণীয় বিষয় হচ্ছে অর্থাৎ তার একটা উদ্দেশ্য আছে অর্থাৎ সে পাখির চোখটাকে গিততে চায় অর্থাৎ তার যে কাজটা আছে সেই কাজটা করার জন্য অর্থাৎ শিখনের জন্য তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে ঠিক একইভাবে সে একদিনে কিন্তু পাখির চোখকে গিতে পারিনি তার জন্য দীর্ঘ অনুশীলনেরও কি হয়েছে প্রয়োজন হয়েছে অর্থাৎ শিখন প্রক্রিয়ার জন্য আমাদের কি না দীর্ঘ অনুশীলনের প্রয়োজন হয় লক্ষণীয় বিষয় শিখনের ওপর অনুশীলনের সদার্থক প্রভাব লক্ষ্য করা যায় অর্থাৎ আপনি যদি অনুশীলন না করেন তাহলে কি হবে না শিখন সম্পূর্ণ হবে না ওকে তো নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এই অংশটা ওকে তাহলে উদ্দেশ্যমুখীনতা হয়ে গেলো এবং কি হয়ে গেলো না অনুশীলনের প্রভাব হয়ে গেল এরপর যেটা হচ্ছে শিখন একটি প্রক্রিয়া ঠিক একইভাবে শিক্ষা যেমন একটি প্রক্রিয়া কারণ কি শিক্ষার মধ্যে দিয়ে আমরা নির্দিষ্ট একটা ফল লাভ করে থাকি ঠিক একইভাবে শিখনও কি না একটা প্রক্রিয়া কারণ এর মধ্যে দিয়েও আমরা কোনো একটা কাজ করার মধ্যে দিয়ে বা কোনো কিছু শেখার মধ্যে দিয়ে আমরা নির্দিষ্ট একটা ফল লাভ করি সে সেই ফলটা অবশ্যই আশাজনকও হতে পারে আবার নিরাশাজনকও হতে পারে কিন্তু আমরা নির্দিষ্ট একটা ফল পাই অর্থাৎ শিখন কিনা একটা প্রক্রিয়া কারণ এটি ফল লাভ এর মধ্যে দিয়ে কি না ফল মেলে আমাদের ওকে আর নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে শিখন কিনা সার্বজনীন এবং নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া অর্থাৎ একজন ছোটো সে যেমন শিখবে ঠিক একজন বড় সেও তেমনই শিখবে ঠিক একইভাবে একজন প্রাণী অর্থাৎ একজন মানুষ যেমন শিখবে ঠিক একইভাবে একজন পশু সেও কিন্তু ঠিক তেমনই শিখবে অর্থাৎ শিখন সার্বজনীন এবং নিরবিচ্ছিন্ন ওকে মানে হয়েই যায় আমরণ পর্যন্ত ছোটো থেকে বড়ো পর্যন্ত বাল্য বৃদ্ধ সবার জন্যই এই শিখনটা হয়ে থাকে বিভিন্ন বয়সে বিভিন্নভাবে আমরা শিখি তো নেক্সট দেখে নেব কী আছে তো অর্থাৎ পাঁচ এবং ছয়টাও হয়ে গেল অর্থাৎ শিখন একটি প্রক্রিয়া পাঁচ নম্বর এবং ছ নম্বর হচ্ছে সার্বজনীন এবং নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া আরেকটি কথা আমরা বলে দিতে চাই তো সেটা হলো এরকম অর্থাৎ আমরা এই যে ছটা পয়েন্ট পড়লাম এই ছটা পয়েন্টকে আমি যদি নোট আকারে সাজাতে চাই তো কিভাবে সাজাবো লক্ষণীয় যে আমাদেরকে বলেছে শিখনের স্বরূপগুলি লেখো তো আমি এখানে নাম্বারের ভিত্তিতে আমি নোটটাকে তৈরি করব যদি দেখি কম নাম্বারের আছে তাহলে আমি প্রথমেই শিখন কাকে বলে শিখন কিভাবে হয় এগুলোকে লিখতে বেশি যাব না এক দু লাইনের মধ্যে ছেড়ে দেবো আর যদি দেখি একটু বড় আছে তাহলে অবশ্যই শিখন কাকে বলে এটাকে লিখবো তারপরে শিখনের স্বরূপগুলোকে দেব। আমরা বাড়িতেও একটু আটটু লেখার প্র্যাকটিস করতে পারি কারণ এটার দ্বারা কি হবে না পরীক্ষার খাতায় আমরা তো হুবহু নোট লিখতে পারি না তখন এইগুলো আমাদের সাহায্য করবে যদি বাড়িতে নোট লেখা অর্থাৎ লেখা একটু প্র্যাকটিস করে যায় তাহলে কি পরীক্ষার খাতায় যদি কোনো একটা বিষয় ভুলে যায় কিন্তু পয়েন্টটা যদি মনে থাকে তাহলে কী হবে সেই পয়েন্টের মধ্যে দিয়ে বিষয়টা যেহেতু আমি ভিডিওর মধ্যে দিয়ে বুঝে যাচ্ছি সুতরাং ভোলার চান্স খুব কম তাই বলি যে ভিডিওটাকে অন্তত সপ্তাহে দুবার বা দিনে দুবার অন্তত দেখে নেওয়া উচিত কারণ ভিডিওটার আমার পয়েন্টগুলোকে মনে করা সব থেকে বেশি দরকার পয়েন্ট মনে করলে জিনিসটাও ছবিগুলো নিজের মাথায় ভাসতে থাকবে এবং লিখতেও পারবো আর লেখার অভ্যাস না থাকলে বাড়িতে পরীক্ষার খাতা ঠিক টাইমের মধ্যে ঠিক জিনিসটা নামিয়ে আসতে আমরা পারবো না ওকে তাহলে যখন বলবে যে চার নম্বরের কোয়েশ্চেন তখন চার নম্বরের জন্য জাস্ট একটুখানি শিক্ষণ কাকে বলে দিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে শিক্ষণের স্বরূপগুলো ঠিক পয়েন্ট 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 করে আমরা কি করব না আলোচনা করে যাব এরকমভাবে আলোচনা করব তার সঙ্গে সঙ্গে কি না লিখে দেব এবং লেখার সঙ্গে সঙ্গে দু একটার মধ্যে উদাহরণ দিয়ে দেবো আমি আগের ভিডিওটাতেও ঠিক একইভাবে বলে দিয়েছিলাম ওকে তো নেক্সটে দেখে নিয়ে যা কী আছে তো নেক্সটে যেটা আছে অর্থাৎ আমরা তিন নম্বরটা করে নিলাম অর্থাৎ তিন নম্বর শিখনের স্বরূপটা আমাদের হয়ে গেল এরপর শিখনের প্রকারভেদ এই যে শিখনের প্রকারভেদ এই যে শিখন বিষয়টা এটা তো একটা তাত্ত্বিক বিষয় অর্থাৎ মানে আমরা এটাকে আলোচনা করছি এটা একটা তত্ত্বগত দিক দিয়ে আমরা এটাকে আলোচনার সৃষ্টি করছি তো এই যে তাত্ত্বিক বিষয়টা প্রথম এবং বিভিন্ন মনোবিজ্ঞানীরা এটাকে নিয়ে তাত্ত্বিক আলোচনা করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন কিনা না রবার্ট এম গ্যাগনি রবার্ট এম গ্যাগনি বলে একজন আমেরিকান শিক্ষাবিদ তথা শিশুতত্ত্ববিদ যিনি এই শিখনের প্রকারভেদগুলিকে অর্থাৎ শিখনটাকে বিভিন্ন প্রকারে ভাগ করেছেন অর্থাৎ তিনি দেখতে পাব আমরা মোট আটটি প্রকারে তিনি কী করেছেন ভাগ করেছেন পরীক্ষায় হয়তো কোয়েশ্চেন আসতে পারবে যে গ্যাগনি শিখনকে ভাগে ভাগ করেছেন তো আমাদেরকে জানতে হবে শিখনকে তিনি আটটিভাবে আটটি ভাগে ভাগ করেছেন তো কী কী দেখে নেব এক হচ্ছে সংকেত শিখন দুই হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়া শিখন তিন হচ্ছে শৃঙ্খলিতকরণ চতুর্থ হচ্ছে বাচনিক বা ভাষাগত সংযোগ সাধনের মধ্যে দিয়ে শিখন পঞ্চম হচ্ছে বিনিশ্চয় শিখন এবং ছয় ষষ্ঠ হচ্ছে ধারণা শিখন সপ্তম হচ্ছে নিয়ম শিখন এবং অষ্টম হচ্ছে কিনা সমস্যা সমাধানমূলক শিখন তো আমরা দেখতে পেলাম যে গ্যাগনি বলে একজন শিশু দত্তবিদ বা শিক্ষাবিদ আছেন যিনি শিক্ষণকে মূলত আট ভাগে বিভক্ত করেছেন পরীক্ষায় মূলত এই ধরনেরই কোয়েশ্চেন এসে থাকবে যেগুলো যদি আমরা সচেতনভাবে ভিডিওটাকে দেখি তাহলে পরীক্ষায় এই কোয়েশ্চেনগুলো খুব সহজেই অ্যাটেন্ড করতে পারবো আমরা ওকে তো নেক্সটে দেখে নিয়ে যাক তো নেক্সটে আমরা শিখনের পঞ্চম ভাগে চলে আসবো অর্থাৎ আমরা ধরতে গেলে আমরা পাঁচটা কোয়েশ্চেন অলরেডি সরি চারটে কোয়েশ্চেন অলরেডি কমপ্লিট করে চলে এসেছি এরপর আমরা পঞ্চম ভাগ দেখব অর্থাৎ শিখনের আধুনিক প্রকারভেদ অর্থাৎ আমরা যে দেখলাম অর্থাৎ এই অংশটা অর্থাৎ গ্যাগনি এই যে তিনি যখন শিখনের ধারণাটা দেন তখন অনেকটা অর্থাৎ উনিশশো সাল আঠেরোশো সাল নাগাদ মোটামুটি তিনি এই ধারণাটা সৃষ্টি করেন কিন্তু মানে অর্থাৎ ধারণাটা দিয়েছেন যে শিখনকে এইভাবে ভাগ করা যায় কিন্তু পরবর্তীকালে আরও আধুনিক বিজ্ঞানী যারা মনোবিদ যারা এখনও পর্যন্ত শিখন নিয়ে বা আমাদের শিখন চর্চা নিয়ে বা শিশু মনস্তত্ত্ব নিয়ে কি করছেন না প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন তাদের মতে শিখনকে আধুনিক অর্থাৎ তাদের যে আধুনিক মতবাদ সেই মতবাদের দ্বারা শিখনকে আমরা কি না পাঁচ ভাগে ভাগ করে থাকি অর্থাৎ সরি পাঁচ ভাগে নয় শিখনকে মূলত আমরা দুভাগে ভাগ করে থাকি এটা হচ্ছে মানুষের তর প্রাণীর শিখন এবং মনুষ্যের শেখন সরি মনুষ্যের তর প্রাণীর শেখন এবং মনুষ্যের শেখন মানুষের শেখন অর্থাৎ মানুষের মনুষ্যতর প্রাণী কী যদি আমরা এখন দেখি দেখব যে কুকুরকে তোতা পাখিকে বিভিন্নভাবে শেখানোর সিম্প্যাঞ্জিকে বিভিন্নভাবে শেখানোর একটা চেষ্টা চলছে এবং তারা কিভাবে শিখছে সেটাকে নিয়েও বিশ্লেষণ করা হচ্ছে ঠিক সেইগুলো হয়ে গেল তরো প্রাণীর শিখন কিন্তু আমরা যেহেতু এডুকেশনের একটা স্পেশাল পার্ট অর্থাৎ মনো মানুষের মানুষের একটা শিখন প্রক্রিয়াকে পড়ার চেষ্টা করছি সেই জন্য আমরা এই অংশটাকে নয় এই অংশটাকে বেশি গুরুত্ব দেব অর্থাৎ মানুষের শিখন তো মানুষের শিখনকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি প্রজ্ঞামূলক শিখন দক্ষতামূলক শিখন এবং অনুভূতিমূলক শিকন চিন্তা করার কিচ্ছু নেই পরবর্তী অংশতে আমি এগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করে দেবো যে কাকে প্রজ্ঞামূলক বলে কাকে দক্ষতামূলক বলে কাকে অনুভূতিমূলক শিখন বলে থাকে ওকে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আধুনিক মতে অর্থাৎ আধুনিক শিখনের আধুনিক মতে আমরা শিখনকে কত না দুটি ভাগে ভাগ করে থাকি এবং মনুষ্য শিখনকে আমরা কভাগে ভাগ করে থাকি না আমরা মনুষ্য শিখনকে তিন ভাগে ভাগ করে থাকি ওকে তো নেক্সটে যাওয়া যাক অর্থাৎ প্রত্যেকটা এবার বিস্তারিত আলোচনার সময় এসে গেছে তো প্রথম আছে কি না প্রজ্ঞামূলক শিখান ওকে তো প্রজ্ঞামূলক শিখান কাকে বলে তো প্রজ্ঞা কি এই যে প্রজ্ঞা কথাটা এটাই আমাদের প্রথমে টাচ করবে যে প্রজ্ঞা কি কলকাতায় যদি আমরা কোনো দিন যাই তখন দেখব কলকাতা তার কলকাতার কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান আছে বইয়ের দোকানটা হচ্ছে প্রজ্ঞা বিকাশ তো প্রথমে আমি ভাবতাম যে বিকাশ শব্দটার অর্থ তো জানি কিন্তু প্রজ্ঞা মানে কি তা আমরা এবার দেখে নেব যে প্রজ্ঞা মানে কি অর্থাৎ যে শিখন প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোনো ব্যক্তির কোনো বিষয়ের ধারণা জন্মায় বা অভিজ্ঞতা জন্মায় তাকেই আমরা প্রজ্ঞামূলক শিখন বলি অর্থাৎ প্রজ্ঞাগতার অর্থ হচ্ছে ধারণা ওকে তো বুঝতে পারলাম যে যে শিখন প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোনো ব্যক্তির কোনো বিষয়ের ধারণা জন্মায় বা অভিজ্ঞতা জন্মায় তাকে আমরা কি না প্রজ্ঞামূলক শিখন বলতে পারি এই ধরনের শিখন এই ধারণা অনুযায়ী শিখন হলো একটি বৌদ্ধিক সংগঠন অবশ্যই অর্থাৎ আমার একটা যে অভিজ্ঞতা জন্মালো বা আমার একটা যে ধারণা জন্মালো এটা তো একটা বৌদ্ধিক জিনিস মানে বুদ্ধি দিয়ে আমরা এটাকে কাজ করি যে আমার হ্যাঁ এই বিষয়টা আমি যখন দেখলাম বা জানলাম এটা নিয়ে আমার কি হলো না একটা ধারণা জন্মালো অর্থাৎ আমি তো বলতে পারি যে এটা আমার বুদ্ধিগত ধারণা অর্থাৎ এটা অর্থাৎ শিখনের মনুষ্য শিখনের প্রজ্ঞামূলক বা বৌদ্ধিক শিখন হচ্ছে এক নম্বর ভাগ দু নম্বর হচ্ছে দক্ষতামূলক শিখন। বলছে এই শিখন প্রক্রিয়াটি অনুশীলনের সঙ্গে সম্পর্কিত এই যে দক্ষতা কথাটি অবশ্যই দক্ষতা মানে কি কোনো একটা কিছু করতে 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 করতেই তো আমাদের কি হয় না দক্ষতা অর্জন হয় অর্থাৎ দক্ষতামূলক শিখন বলতে এই প্রক্রিয়াটি অনুশীলনের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ যত বেশি অনুশীলন করা সম্ভব হবে তত আমাদের স্নায়বিক যে বাঁধা তা দূর হবে অর্থাৎ স্নায়ুগত যে বাঁধা অর্থাৎ আমি যদি দেখি যে আমি সাঁতার কাটতে ভয় পাই ওকে কিন্তু প্রথম কয়েক মাস আমি সাঁতার কাটা শিখলাম তার কয়েক মাস আমি সাঁতার কাটা শিখলাম এর ফলে ফলে কি হলো না অনুশীলন আমাদের কি হলো না বৃদ্ধি হলো তারপরে কি কী হল যে আমাদের যে নার্ভ বা স্নায়বিক যে শৈথল্য আমাদের যে ভয় ভাব সেটা কিন্তু কেটে গেলো আস্তে আস্তে ওকে তো অর্থাৎ মূলক শিকন হচ্ছে অনুশীলনের সঙ্গে কিনা সম্পর্কিত অর্থাৎ শিক্ষার্থীর অভিজ্ঞতা তার দক্ষতা শিখনে সহায়ক করে অর্থাৎ শিক্ষার্থী যত বেশি বয়স হবে অর্থাৎ তার দক্ষতাও ততটা বাড়তে থাকবে সে আস্তে 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 সব জিনিসকে শিখতে থাকবে ওকে নিশ্চয়ই এই অংশগুলো আমাদের বোঝাটা হয়ে গিয়েছে কমপ্লিট তো আমরা এক নম্বর এবং দু নম্বরটা হয়ে গেল তো নেক্সটটা দেখে নিয়ে যা কী আছে অর্থাৎ তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে অনুভূতিমূলক এবং প্রাক্ষবিক শিখন লক্ষণী এই ট্রামগুলোকে আমরা দেখে রাখবো কারণ এই ট্রামগুলো দিয়ে কোয়েশ্চেন আসছে যে প্রাক্ষবিক শিখণ তখন আমাদের তো জানতে হবে যে প্রাক্ষমিক মানে আমাদেরকে অনুভূতির কথা বললেছে অর্থাৎ এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যক্তির আদর্শ মনোভাব মূল্যবোধ ইত্যাদি গড়ে ওঠে অর্থাৎ এমন কিছু শিখন আছে যে প্রক্রিয়াগুলো আছে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে কি হয় না আমাদের মনে যে মানবিক মানে মনুষ্যত্বমূলক দিক অর্থাৎ আদর্শ ভাবধারা আছে মনোভাব আছে বা মূল্যবোধ আছে সেইগুলো জেগে ওঠে বিভিন্ন শিখন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেইটা কি মূলত বলেছে না অনুভূতিমূলক বা প্রাক্ষবিক শিখন অর্থাৎ আমরা শিখনকে আধুনিক মতে তিন ভাগে ভাগ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবং শেষ ভাগ হয়ে গেল কি অনুভূতিমূলক বা প্রাক্ষবিক শিখন তো নেক্সটটা দেখে নেব কী আছে এরপর আমরা ছ নম্বর টপিকের মধ্যে যাচ্ছি শিখনের ছ নম্বর টপিক না কি না শিখনের ছ নম্বরটাকে সেটা হচ্ছে শিখনের স্তর শিখনকে কেমন কেমন স্তর আছে অর্থাৎ শিখন প্রক্রিয়াটা হওয়ার জন্য তাকে কোন কোন স্তর পেরোতে হয় আমাদেরকে টুয়েলভে ওঠার জন্য আমাদেরকে ফার্স্টে প্রাইমারি পাস করতে হয়েছে তারপরে মানে হচ্ছে আমাদের টেন পাস করতে হয়েছে তারপরে আমরা ইলেভেন অ্যান্ড টুয়েলভে কী হয়েছে না ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি এবং পড়ার সুযোগ পেয়েছি এই যে স্তর পেরিয়ে পেরিয়ে আমরা এসেছি অর্থাৎ এই যে শিখন প্রক্রিয়াটা এই শিখন প্রক্রিয়াটাও কি না একটা কি না স্তরের মধ্যে গাঁথা আছে এই স্তরগুলো কি কি? স্তরগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে অভিজ্ঞতা অর্জন এক নম্বর স্তর কি না অভিজ্ঞতা অর্জন দু নম্বর হচ্ছে সংরক্ষণ তিন নম্বর হচ্ছে কি না পুনরুত্থাপন এবং চার নম্বর অর্থাৎ পুনরুত্থাপন কি আবার দুভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে পুনরুদ্রেক আর দুই হচ্ছে প্রত্যাভিজ্ঞা অর্থাৎ আমাদেরকে কী করতে হবে না এই অংশটাকে খুব ইম্পর্টেন্ট অংশ এটাকে এবং এইগুলো আমাদের পরবর্তী জীবনের বিভিন্ন অংশকে চিহ্নিত করবে কীভাবে করবে সেটা আমি বলছি তো আমরা এখানে বুঝলাম যে প্রথম স্তরটা কি না কি অভিজ্ঞতা অর্জন এবার কীভাবে হয় সেটা আমি পরের অংশতে বোঝাচ্ছি ওকে তো অভিজ্ঞতা অর্জন তো অভিজ্ঞতা অর্জন কী হয় অর্থাৎ আমরা ফার্স্টই জেনেছি শিখন কি না একটা প্রক্রিয়া অর্থাৎ শিখন যেহেতু একটা প্রক্রিয়া তার মধ্যে দিয়ে কী হয় অভিজ্ঞতা আমাদের কি হয় অর্জন হয় অর্থাৎ এটি শিখনের প্রথম স্তর যার মধ্যে দিয়ে শিক্ষার্থী কী করে না শেখে তাহলে শিক্ষার্থী শেখে ধরে নিচ্ছি রাজু রাজু কী করছে না একটা কবিতার বই বা কবিতা বইটা পড়ছে ওকে তাহলে তার একটা অভিজ্ঞতা হচ্ছে এবং সে সেটাকে কি করছে শিখছে তাহলে এটা হচ্ছে কি না শিখনের প্রথম স্তর মানে প্রথম ভাগ অর্থাৎ শিখন হতে গেলে তাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে তো নেক্সট দেখে কী আছে তো নেক্সট হচ্ছে কি না নেক্সট হচ্ছে সংরক্ষণ তো সংরক্ষণ বা ধারণা অর্থাৎ আমি যে যেটা শিখলাম সেটাকে তো আমাকে স্টোর করে রাখতে হবে মেমোরিতে বা মনে সেই স্টোর করে রাখাটাই হচ্ছে কি না সংরক্ষণ বা অর্থাৎ সংরক্ষিত করে রাখা অর্থাৎ যে অভিজ্ঞতাটি শিক্ষার্থী অর্জন করলো সেই অভিজ্ঞতাটিকে মনে ধরে রাখা বা স্মরণ করে রাখাই হচ্ছে কি না সংরক্ষণ বা ধারণা অর্থাৎ এই যে সংরক্ষণ এই অংশটা ভেরি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট বলছি আমরা অনেক সময় কি হয় আমাদের পড়াশোনায় মন বসে না এবং কী হয় আমরা সেই পড়াশোনাটায় মন না বসার জন্যে কী হয় না আমরা পড়াশোনাটা কি করতে পারি না সে পড়াশোনাটা ভালো করে মনেও রাখতে পারি না তো এইখানে আমরা দেখে নেব যে কিভাবে আমরা জিনিসগুলোকে মনে রাখবো এবং কীভাবে আমরা শিখব তো নির্দিষ্ট এখানটায় লক্ষ্য করা যাবে যে আমাদের সংরক্ষণ মূলত দুই ধরনের হয় একটা হচ্ছে উত্তম শিখন আর হচ্ছে উত্তম সংরক্ষণ অবশ্যই যদি আমরা উত্তমভাবে অর্থাৎ ভালোভাবে যদি না শিখি তাহলে ভালোভাবে জিনিসটা অভিজ্ঞতা অর্জন হবে না এবং ভালোভাবে কি হবে না যে আমরা সংরক্ষণ অর্থাৎ মেমোরিতে বা মনেতে অর্থাৎ আমরা ধরে রাখতে পারবো না তো এই উত্তম শিখনটা কী তো উত্তম শিখনটা কি আমরা বলছি অর্থাৎ উত্তম শিখনের জন্য অর্থাৎ আমরা যদি ভালো করে কোনো জিনিসকে পড়তে চায় তাহলে আমাদেরকে কোন কোন বিষয়গুলো বা আমাদেরকে আমরা যদি ভালোভাবে কোনো কিছু শিখতে চাই আমাদেরকে কোন কোন বিষয়গুলো মেনটেন করতে হবে সেগুলি হচ্ছে প্রথম বিষয় এক যে শিক্ষার্থী যে জিনিসটা শিখবে সেটার প্রতি যেন তার কি হয় না তার একটা আকর্ষণ থাকে তার একটা ভালো লাগা থাকে অবশ্যই সেটা কি করবে না মানে মনোযোগটাকে অর্থাৎ শিখনেতে কী করবে অন্যতম সাহায্য দেবে নেক্সট কোনো যদি আমরা বিষয়কে শিখি সেই শেখাটা যেন কোনো একটা লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে না যায় যেমন সাপোজ আমি ধরছি একটা বিজ্ঞানের পড়া আমি পড়ছি তো এই বিজ্ঞানের পড়াটা পড়তে গিয়ে আমি দেখছি আমার এই পড়াটা কমপ্লিট হতে হতে মোটামুটি দেড় ঘন্টা লাগবে অর্থাৎ আমি দেড় ঘন্টা এক নাগারে যেন না পড়ি অর্থাৎ মাঝে মাঝে ব্রেক নিয়ে যেন পড়ি অর্থাৎ এই ব্রেকটা কি হবে কি এই ব্রেকটা কি মোবাইল ঘাঁটা হবে না এই ব্রেকটা মোবাইল ঘাঁটা হবে না যখনই আমার একটা পড়া অর্থাৎ মনে হলো যে এই অংশটা কমপ্লিট করলাম আধ ঘন্টা পড়লাম বা পঁচিশ মিনিট পড়লাম অংশটাকে কমপ্লিট করলাম কমপ্লিট করার পর কী করব একটা সাময়িক এক মিনিটের জন্যে একটুখানি বিশ্রাম নেবো অর্থাৎ আমি দেখব মনে করার চেষ্টা করব না যে কি কি পড়েছি কি না পড়েছি ওটা ব্রেনকে বিশ্রাম দেওয়া হলো না বরং ব্রেনকে খাটানোই হলো আমি জাস্ট সিম্পলি বসে থাকব বা বাইরে থেকে একটুখানি ঘুরে আসব ঘুরে এসে পরের অংশটা পড়ব অর্থাৎ আমাদেরকে উত্তম শিখনের জন্য আমাদেরকে একটা লেন্দি প্রসেস নয় আমাদেরকে বিরতি দিয়ে দিয়ে শিখনটাকে করতে হয় নেক্সট যেটা সেটা হচ্ছে শিখন চলাকালীন আমাদেরকে মাঝে মাঝে কি পরিমাণে যে আমাদের শিখনটা সম্পূর্ণ হলো অর্থাৎ আমি কি শিখলাম সেটা সম্পর্কে আমাকে একবার রিমাইন্ডার করে নিতে হবে যে হ্যাঁ আচ্ছা আমি এইগুলো তাহলে আজকে পড়লাম এইগুলোর মধ্যে এইগুলো আছে এই যে রিমাইন্ডার করে নিলাম তাহলে কী হলো যে আমাদের শিখনটা আরও বেশি সংরক্ষণের জায়গাতে চলে গেল ওকে তো এইগুলো হলো এবং শিখন উত্তম শিখনের জন্যে আমি যে পয়েন্টগুলো এতক্ষণ ধরে বলে এলাম সেইটাই এখানে বলেছে অর্থাৎ উত্তম শিখনের জন্য আমাদের কি করতে হবে না সংকেতের ব্যবহার করে শিখতে হবে সংকেতের ব্যবহার বলতে আমি কোনো একটা ছবি দিয়ে কোনো একটা জিনিসকে মনে রাখতে পারি অথবা আমি কি এই যে পয়েন্টগুলোকেও শুধু মনে রাখলে এবং বিষয়টাকে যদি আমি নিই তাহলে আমি যখন নোট পড়বো বা আমাকে যখন পরীক্ষার খাতায় লিখতে হবে তখন আমাকে আলাদাভাবে যে বইয়ের ভাষায় জোগাড় করতে হবে এমন নয় আমি নিজের ভাষাতেও কি করতে পারবো একটা ভালো নোট লিখতে পারবো এবং সেই নোটটাই কি হবে বেশি নাম্বার পাবে কারণ আমি অল্পের মধ্যে ভালো জিনিস দিয়েছি নিজে যেটা বুঝেছি সেটাই দিয়েছি এবং পরীক্ষার খাতায় এই নোটগুলি বেশি নাম্বার লাভ করে ওকে তাহলে হয়ে গেল উত্তম শিখনের জন্য আমাদের এই বিষয়গুলো দরকার পড়ে এরপর হচ্ছে উত্তম সংরক্ষণ মানে শিখন যদি ভালো হয় তবেই তো সংরক্ষণ হবে হ্যাঁ তবে শিখন যে ভালো হওয়ার জন্যে আমাদের কিছু প্রক্রিয়া মেনটেন করতে হবে অর্থাৎ সংরক্ষণের জন্য কিছু আমাদেরকে প্রক্রিয়া মেনটেন করতে হবে অর্থাৎ আমি যদি দশ দিন আগে কোনো একটা বিষয় পড়ে থাকি সেই বিষয়টাকে আরেকবার কী করবো ঝালিয়ে নেবো অর্থাৎ আমি আর একবার বিষয়টাকে পড়ে নেবো প্র্যাকটিস করে নেব বা রিভাইজ দিয়ে নেব ওকে এক নম্বর হয়ে গেল নেক্সট হচ্ছে দু নম্বরটা কি না দু নম্বরটা হচ্ছে আমাদের শরীর আমাদের শরীরকে যদি না ভালো রাখি তাহলে কি হবে শিখন কখনোই সম্পূর্ণ হতে পারে না ওকে অর্থাৎ শিখনের সঙ্গে অর্থাৎ শরীরের সঙ্গে মনের বা বুদ্ধির বা ব্রেনের একটা সামঞ্জস্য অবশ্যই থাকে অর্থাৎ সেখানে যদি শরীর নষ্ট হয়ে যায় বা শরীরের যদি কোনো রকমের বিশ্রামের ঘাটতি থাকে তবে শিখনকে সংরক্ষণ করার ক্ষমতা তার অনেক বেশি কমে যায় তো দু নম্বর হয়ে গেলে এবং তিন নম্বর হচ্ছে অত্যাধিক না কি না মানসিক চাপ কোনো বিষয় নিয়ে বেশি চাপ নেওয়ার দরকার নেই যদি মনে হয় যে কোনো পড়াটা হচ্ছে না ওকে হচ্ছে না হচ্ছে না নেক্সট ডে আর একবার সেটাকে পড়বো তাও যদি না হয় আর দিন পড়বো এইভাবে করলে কি হয় মানসিক চাপটা কমে যায় তার ফলে কী হয় শিক্ষণটা খুব ভালোভাবে হয় শুধু পড়াশোনার নয় যে কোনো ক্ষেত্রে এটা ব্যবহারযোগ্য যেহেতু আমরা পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করছি তাই পড়াশোনায় এই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করবো যাতে আমরা ভালোভাবে কিনা সংরক্ষণ করতে পারি ঠিক একইভাবে যে বিষয়টি আমরা পড়ছি সেই বিষয়ের প্রতি কি করবো না আগ্রহ জন্মাবো এই যে আমি একটা প্রেজেন্টেশন প্রস্তুত করেছি এবং সেটা দিয়ে কি করছি না পড়ানোর চেষ্টা করছি এই যে পড়ানোর চেষ্টাটা সে আমি যদি প্রেজেন্টেশনটাকে ভালোভাবে প্রেজেন্ট করি ভালোভাবে যদি প্রেজেন্ট করি তাহলে কী হবে পড়ার একটা আগ্রহ সৃষ্টি হবে সে আগ্রহ সৃষ্টি হলে কি না পড়তেও আমার ভালো লাগবে অর্থাৎ উত্তম সংরক্ষণের জন্য আমাদের এই চারটি রুলস কি করতে হবে না ফলো করতে হবে ওকে তো নিশ্চয়ই এই অংশটা বুঝতে পেরেছি যে কাকে বলে উত্তম শিখন কাকে বলে উত্তম সংরক্ষণ তো নেক্সট দেখে নিয়ে যান এরপর অর্থাৎ আমরা মানে তিন নম্বর যে ভাগটা পড়েছিলাম তিন নম্বর ভাগ বলতে এইভাবে অর্থাৎ ফার্স্টে যেটা পড়েছিলাম অর্থাৎ অভিজ্ঞতা অর্জন হয়ে গেল সংরক্ষণটা আমরা হয়ে গেল উত্তম সংরক্ষণ যেটা আমরা দেখলাম সেটা এরপর হচ্ছে পুনরুত্থাপন এই পুনরুত্থাপন কাকে বলে বা এই পুনরুত্থাপনের অর্থ কী সেটা আবার আমরা দেখে নেব হচ্ছে পুনরুত্থাপন লক্ষণীয় এই যে পুনরুত্থাপন পুনরুত্থাপনটা কি না পুনরুত্থাপন হচ্ছে সংরক্ষিত এবং অর্জিত অভিজ্ঞতার পুনরায় প্রয়োজন মতন স্মরণ করা তাকে কি না পুনরুত্থাপন বলে অর্থাৎ আমি যা শিখলাম বা আমি যা সংরক্ষণ করলাম সেটাকে একটা টাইম কী পর করতে হবে কী করতে হবে না সেটাকে মনে করারও চেষ্টা করতে হবে সেই বলেছিলাম সে যখন একটা কবিতা পড়ছিল সে বড়ো হয়েছে তখন সেই কবিতাটাকে কী করছে মনে করার চেষ্টা করছে অর্থাৎ সে পুনরুত্থাপনের কি করছে না চেষ্টা করছে অর্থাৎ পুনরুত্থাপন কি হলো না সংরক্ষিত অর্জিত অভিজ্ঞতার পুনরায় প্রয়োজন মতন স্মরণ করা সেটা কি হচ্ছে কি না পুনরুত্থাপন এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না কি পুনরুদ্বেগ পুনরুদ্বেগ কাকে বলে এবং প্রত্যাভিজ্ঞা এটা কাকে বলে এই দুটো অর্থাৎ পুনরুত্থাপনকেও আবার দেখেছিলাম আমরা দুভাগে ভাগ করছে সেই দুভাগে ভাগের মধ্যে একটা ছিল পুনরুদ্বেগ আর একটা হচ্ছে কি না প্রত্যাভিজ্ঞা তো আমরা দেখে নেব সেটাকে কাকে বলে তো পুনরুদ্বেগ তো পুনরুদ্বেগ কাকে বলে না শিখনের মধ্যে দিয়ে যে যা অর্জন করছি বা যা সংরক্ষণ করছি তাকে পুনরায় মনে করবার জন্য যে মানসিক প্রক্রিয়া দরকার হয় তাকে আমরা পুনরুদ্বেগ বলতে পারি তাহলে লক্ষণীয় এখানটা যে মানসিক প্রক্রিয়া আমরা বলেছি অর্থাৎ কোনো একটা জিনিসের মধ্যে দিয়ে তো আমরা সেইটাকে আবার মনে করার চেষ্টা করব। ঠিক আছে সেই যে প্রক্রিয়াটা সেইটা কি বলছে না আমাদের কি পুনরুদ্বেগ মনে করাটা একটা বিষয় এবং সেই মনে করাটার কোনো একটা বিষয়কে ভিত্তি করে মনে করাটা সেটা কি আমরা পুনরুদ্বেগ বলতে পারি আবার এই পুনরুদ্বেগকে আবার দুভাগে ভাগ করেছি সেটা হচ্ছে কি না প্রত্যক্ষ এবং কি না পরোক্ষ অর্থাৎ প্রত্যক্ষ পুনরুদ্বেগ এবং পরোক্ষ পুনরুদ্বেগ বিষয়টা খুবই আকর্ষণীয় যদিও একটুখানি গোলাটে লাগবে কিন্তু ভিডিওটাকে যদি দু একবার ভালো করে স্পষ্ট করে দেখি তাহলে কি হবে না বিষয়টা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে এবং যখন পড়তে যাব তখন পড়াতে তো কোনো রকম অসুবিধা হবে না এটা আমার বিশ্বাস তো ফার্স্ট যেটা বললাম অর্থাৎ প্রত্যক্ষ অভিজ্ঞতা বা সরি প্রত্যক্ষ পুনরুদ্রেক কাকে বলে সেটা আবার আমরা দেখে নেব লক্ষণ এখানে হচ্ছে প্রত্যক্ষ পুনরুদ্বেগ না প্রত্যক্ষ পুনরুদ্বেগ আমি আগেই বলেছিলাম পুনরুদ্বেগ কি কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আমার মনে আসাটাকে পুনরুদ্বেগ বলে সেই পুনরুদ্বেগের মধ্যে প্রত্যক্ষ পুনরুদ্বেগ কি ধরে নিচ্ছি কেউ একজন রামের কথা বলছে রামের কথা বলতে বলতে নাকি তার শ্যামের কথা মনে পড়ে গেল অর্থাৎ এটা হচ্ছে কি না প্রত্যক্ষ পুনরুদ্বেগ প্রত্যক্ষ কিনা না পুনরুদ্বেগ রাম রামের কথা বলতে বলতে কি না যেহেতু রামের খুব ভালো বন্ধুকে না শ্যাম সেই জন্য কী হলো তার কথা মনে পড়ে গেল এই যে মনে পড়ে যাওয়া সেটা কি হচ্ছে না প্রত্যক্ষ কি হচ্ছে না পুনরুদ্বেগ হচ্ছে যা কারণ প্রত্যক্ষভাবে মনে পড়েছে এরপর হচ্ছে পরোক্ষ পুনরুদ্বেগ পরোক্ষ পুনরুদ্বেগ হলো এখানে রাম আছে শ্যাম আছে কোনো একজন ব্যক্তি রামের সঙ্গে কথা বলছে তখন রামের সঙ্গে কথা বলতে বলতে রামের বন্ধু শ্যাম না কি না রামের ভাই ভারতের কথা মনে পড়ে গেল তখন হয়ে যাবে কি পরোক্ষ পুনরুদ্বেগ অর্থাৎ ভারতের কথাটা যে মনে পড়ল। সেটা কি না পরোক্ষে ঘটলো যেটা হওয়া উচিত ছিল অর্থাৎ প্রত্যক্ষ হওয়া উচিত ছিল সেটা না হয়ে যদি পরোক্ষে হয় তাহলে কি হয়ে যাবে না সেটা হয়ে যাবে কি না পরোক্ষ পুনরুদ্রেক নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছে যে প্রত্যক্ষ পুনরুদ্রেক কাকে বলে এবং পরোক্ষ পুনরুদ্রেক কাকে বলে তো এবার নেক্সট দেখে নেবো কোনটা আছে তো এরপর যেটা আছে সেটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা আগেই বলেছিল যে পুনরুদ্রেক এবং প্রত্যাভিজ্ঞা দুটো ভাগে ভাগ করা হয়েছে এই প্রত্যাভিজ্ঞাটা কি বিষয়টাকে খুব ভালোভাবে এবং মন দিয়ে বোঝার চেষ্টা করব লক্ষণীয় প্রত্যাভিজ্ঞা হলো প্রত্যাভিজ্ঞা অর্থ হচ্ছে চিনে নেওয়া এই যে চিনে নেওয়াটা কিভাবে সম্পূর্ণ হয় কোনো একটা বিষয়কে দেখার পর তো আমরা চিনতে পারবো অর্থাৎ ধরে নিলাম সেই রামি সেই রাম কিনা বহু বছর আগে অনেক কটা ফুলের চাষ করেছিল গোলাপ ফুল জবা ফুল সূর্যমুখী ফুল এবং শিউলি ফুল এর চাষ করেছিল সেখান থেকে কিছু বছর পর যখন ওকে বলা হলো যে সূর্যমুখী ফুলের নাম বলে যে বলো তো তুমি সূর্যমুখী ফুলের চাষ কি করনি তখন বললো হ্যাঁ হ্যাঁ করেছিলাম অর্থাৎ কিনা তাকে চিনিয়ে দেয়া হলো যে এই দেখো সূর্যমুখী ফুলের তুমি চাষ করেছিলে তার ফলে কি হলো তার মনে পড়লো আগেতে কিন্তু সেটা হচ্ছিল না আগেতে কোনো একজন ব্যক্তির কথা হতে হতে আর একজনের কথা মনে পড়ছিল কিন্তু এখানে কি হলো সেটা হলো না এখানে হলো যেটা সেটা হচ্ছে কি না তাকে একটা বিষয় দিয়ে না এতগুলো জিনিস করেছিল তার মধ্যে সূর্যমুখী ফুলটাকে দিয়ে তাকে চিনিয়ে দেওয়া হলো চিনিয়ে দেওয়ার ফলে সে কী হলো না সে বিষয়টাকে অনেক বেশি বুঝতে পারলো তো এই বুঝতে পারার পর কী হলো না এটা হলো প্রত্যাভিজ্ঞা হয়ে গেল অর্থাৎ তাকে চিনিয়ে দেওয়ার মধ্যে দিয়ে এটা সম্পূর্ণ হয়ে গেল। বুঝতে পেরেছি বিষয়টা তখন তাকে কি হলো না তাকে আলাদাভাবে আর ভাবতে হলো না কি বিষয়টা কি না বিষয়টা তাকে চিনিয়ে দেওয়ার মধ্যে দিয়ে সে সঙ্গে সঙ্গে চিনতে পেরে গেল ঠিক একইভাবে যখন আমরা কোনো একটা বিষয় পড়তে 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 হঠাৎ করে সামনে চলে এলো আরে হ্যাঁ এই বিষয়টা তো পড়েছিলাম তো অর্থাৎ দেখার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে মনে এসে যাওয়া সেটা কি বলা হচ্ছে কি না প্রত্যাভিজ্ঞা আরে এটা হচ্ছে পুনরুদ্বেগ প্রত্যক্ষ পুনরুদ্বেগ এবং পরোক্ষ পুনরুদ্বেগ নিশ্চয়ই এই বিষয়গুলো খুব সহজভাবেই বোঝাতে পেরেছে তো এরপর আমরা দেখে নিচ্ছি যে এইভাবে দো এটা হচ্ছে আমাদের চ্যানেল তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো এবং বেলাইকনটিকে ক্লিক করে রাখবো তার সঙ্গে সঙ্গে কি না আমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক করব এবং শেয়ার করে দেবো আর যদি কোনো বিষয়ে কিছু জানার দরকার থাকে অবশ্যই ভিডিওটাকে ভিডিওর কমেন্ট বক্সে আমরা জানিয়ে দেবো যে কোন বিষয়টা ভিডিওটার সম্বন্ধে জানার দরকার আছে তো আজকের আমাদের এডুকেশনের দ্বিতীয় পর্বটা এখানেই শেষ হলো আশা করবো বাড়িতে এই বিষয়টা নিয়ে আরও বেশি করে চর্চা করা হবে এবং তার মধ্যে দিয়ে কী হবে বিষয়টা অনেক বেশি বোঝা হয়ে যাবে ওকে আর যে বিষয়টা সেটা হচ্ছে নোটকেন্দ্রিক যে বিষয়টা সেটা হচ্ছে নোট এই মুহূর্তে না করে আগে বিষয়টাকে আমরা যদি ভালো করে বুঝে নিই তাহলে কি হবে যে পরবর্তীকালে আমাদেরকে আলাদাভাবে নোট মুখস্ত করতে হবে না আর এখন কী হবে যে নোটটা কি আমরা মুখস্ত করব কিন্তু বিষয়টাকে বুঝব না প্রত্যাভিজ্ঞা কাকে বলে বুঝবো না শুধু নোটটা কি মুখস্ত করে যাব সেটা তো ঠিক নয় আগে আমরা বিষয়টাকে বুঝে নিই তখন জাস্ট পয়েন্টগুলোকে দেখব আর নিজে নিজে যে নোটটাকে আমরা তৈরি করতে পারবো খালি দেখে নেব যে নোটটা কিভাবে দেওয়া হয়েছে সেই নোটটাকে দেখি আমরা কি করতে পারবো না যে আমরা একটা নোট নিজে নিজেই তৈরি করে নিতে পারবো পরীক্ষার হলে এবং নিজের মাথাতেও অর্থাৎ আমাদের আজকে বৃহস্পতিবারের ভিডিওটা আজকে এখানেই শেষ হল তো নেক্সট ভিডিওটা আসবে আমাদের রবিবারে ওকে তো আজকের মতন ভিডিওর ক্লাসটি এখানেই শেষ হলো